এরপরে প্রশ্ন হল সম্প্রতি সৌদি আরবে টানা বৃষ্টি হয়েছে ও বৃষ্টিপাত পরবর্তী পরবর্তীতে উপর থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ সবুজ ঘাস ও গাছপালা জন্মেছে যা মরুভূমিতে সচরাচর দেখা যায় না প্রশ্ন হলো এটা কি কি আমতের আলামত ভাই এ বিষয়ে আরো কয়েকজনই দেখি প্রশ্ন করেছেন এবং এ বিষয়ে গত কয়েকদিন আগে সময় টিভি থেকে একজন সাংবাদিক জানতে চেয়েছেন সেখানে আমি কিছু কথা বলেছি সে আলোকে আমরা বলতে চাই নবী করিম সাল্লা সাল্লামের একটি হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে তিনি বলেছেন লা লাউদা মরু আনহারা। ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মরুভূমি যেখানে সবুজ শ্যামল ফসল ফল ঘাস ইত্যাদি উৎপন্ন হয় না সেখানে ফসল উৎপাদন হবে বৃষ্টি বৃষ্টিবাদল হয়ে পানি ব্যাপকভাবে পাওয়া যাবে এবং সেখানে আপনার নাহর নহর প্রসবন ধারা ঝর্ণা ড্রেন বৃষ্টির পানিতে প্রবাহিত হতে থাকবে অর্থাৎ নদীমাতৃক দেশ আমাদের দেশে যেরকম সর্বত্র আমরা খাল বিল নদী নালায় পানি পাই মরুভূমির লোকেরা সেটা পায় না কিন্তু সেখানে সেগুলো হবে সেই সাথে সেখানে সবুজ সমল পরিবেশ হবে যা আমাদের এই সমস্ত অঞ্চলে উপকূলীয় অঞ্চলে ঘোরা বনাঞ্চল আছে সে অঞ্চলে যেগুলো হয় মরুভূমিতে সেরকম হবে কেয়ামতের আগে নবী করিম সাল্লাহিসাল্লাম এটি বলে গেছেন এটি তার অলৌকিকত্ব তাঁর এই হাদিসকে শত শত এই হাজার বছর পর্যন্ত পৃথিবীর মানুষ বুঝতে পারেনি এখন আমাদের বোঝার মতো সুযোগ তৈরি হচ্ছে শত শত হাজার বছর পর্যন্ত এরকম হয়নি এখন আস্তে আস্তে হচ্ছে অতএব এটি ঠিক যে কেয়ামতর আগে মরুভূমিতে সবুজ শ্যামল গাছ ঘাস ব্যাপকভাবে হবে নদী নালা খাল বিল পানি প্রবাহিত হবে বৃষ্টি বাদল হবে যেটা মরুভূমিতে সচরাচর হওয়ার কথা নয় যারা সৌদি আরবে ছিলেন যারা মিডিল ইস্টের বিভিন্ন দেশে ছিলেন দুবাই ইত্যাদিতে ছিলেন তারা জানেন ওই সমস্ত দেশে বহু কষ্ট করে শহরে ঘাস ইত্যাদি উৎপন্ন করতে হয় কোটি কোটি টাকা ব্যয় করে আপনার সেখানে বৃষ্টি বাদল সেভাবে হয় না এবং মরুভূমিতে যে গাছগুলো হয় রুক্ষ সেগুলোতে সবুজ তেমন কোনো পাতা পাওয়া যায় না অত্যন্ত গরমে উত্তাপে সেগুলো থাকে হলে একেবারে রুক্ষ কিসিমের এ ধরনের সামান্য কিছু গাছ পাওয়া যায় ঘাস একেবারে বিরল দুর্লভ বিষয় আজ বিশেষ করে এই যে ঘটনা বলা হচ্ছে বৃষ্টির কারণে দেখা গেছে উপর থেকে দেওয়া ছবিতে যে চতুর্পাশে পাথরের ফাঁকে ফাঁকে সেখানে সবুজ ঘাস গজাচ্ছে সবুজ হয়ে যাচ্ছে এটা হওয়ার কথা ছিল না কিন্তু হচ্ছে এখন এই ঘটনা নির্দিষ্ট করে এটাই কি কেয়ামতের আলামত নাকি এটা আরও সামনে আরও বাড়বে সেটা কেমতের আলামত হবে সেটা আল্লাহ তালা ভালো যায় না আমরা নির্দিষ্ট এই ঘটনাকেই কেয়ামতের আলামত হাদিসে বলা হয়েছে সেরকমটি আমরা ফিক্স করব না কারণ আমরা জানি না সেটা তবে এটা ঠিক কেয়ামতের আগে মরুভূমিতে এমনটি হবে না বিসাল্লাহি সাল্লাম বলেছেন সেটা আর্টিফিশিয়ালি হোক সেটা বাইনেচার হোক যেভাবেই হোক এটা হবে মরুভূমিতে এরকম পরিবেশ হবে আর যে অঞ্চলগুলো মরুভূমি নয় যে আমাদের অঞ্চলগুলো এগুলোতে উল্টা হবে এগুলোতে পানি থাকবে না গাছপালা শুকিয়ে যাবে আমার অনেকে এটা নিয়ে আশ্চর্য হচ্ছেন এবং অনলাইনে আলাপ আলোচনা শুরু করেছেন যে হ্যাঁ তাহলে কি আমাদের একটা আলামত প্রকাশ হয়েছে নবী সাদ আসলাম খেটে গেছে বাইরা আমার কেয়ামতের একশত একচল্লিশটা আলামত ছোট্ট একটু চটি বই আমি সংকলন করেছিলাম এটি মূলত ডক্টর মোহাম্মদ আল রিফি সৌদি আরবের একজন বড় আলমী দিন তার একটি বই থেকে সংকলন করা আশরাতুসাহ নামক একটা বই সেখানে তিনি কেয়ামতের একশো একচল্লিশটা আলামত উল্লেখ করেছেন কোরআন এবং হাদিস থেকে এর ভিতরে একশো একত্রিশটা আলামত হলো কেয়ামতের ছোট আলামত যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে আর দশটা আলামত হলো কেয়ামতের সর্বশেষ মুহূর্তে ফাইনালি দেখা দিবে যার পরে আল্লাহ তালা মহাপ্রলয় করে এই সৃষ্টি জগৎ শেষ করে ফেলবেন প্রত্যেক ইমানদারকে বিশ্বাস করতে হবে যে আমাদের সবাইকে কেয়ামতে দাঁড়াতে হবে তার আগে মহাপ্রলয় হবে সব শেষ হবে তুলার মতো উঠতে থাকবে আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় কোরআনে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে যে কয়েকটি বিষয় তার ভিতরে অন্যতম প্রধান হলো কেয়ামত মহাপ্রলয় এটি হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে পুনরায় আবার মৃত ব্যক্তিদেরকে জাগ্রত করবেন হিসাব দিতে হবে সেটি মাথায় রেখে দুনিয়াতে মানুষ চলবে কোরআন বারবার সেটি বলেছে আম্মা এত আলুন তারা জিজ্ঞাসা করে কেয়ামত সম্পর্কে আনিন নবাইল আজিম সংবাদ যখন হবে কেয়ামত যখন হবে বিকট শব্দ হবে ইসরাফিল সিংহা ফুৎকার দিবেন নিনাদ হবে এই নিনাদে গোটা পৃথিবীর গোটা সৃষ্টি জগতের সব তুলার মতো উঠতে থাকবে সব শেষ হবে এবং সকল ফেরিস্তারা মারা যাবে আল্লাহ তখন বলবেন লিমানিল মুলকুল ইয়ম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজ কার রাজত্ব আছে সব শেষ হয়ে গেছে যে মালাকুলমদ সবার রূপ কবজ করেছে তিনি নিজ মৃত্যুবরণ করেছেন সকল ফেরিস্তা সকল জিন সকল মানুষ সকল প্রাণী শেষ হয়ে গেছে আল্লাহ তালা বলবেন লিমানিল মুলকুল ইয়ম আজ কার রাজত্ব লিল্লাহিল ওয়াহিদুল কাহার মহান আল্লাহ হব্বুল আলমিনের রাজত্ব যিনি কাহার তার রাজত্ব আজ শুধুমাত্র আছে এরপর আল্লাহ তালা আবার সবাকে সৃষ্টি করবেন এবং পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত সবাইকে একত্র করবেন বিচারের দণ্ডদায়ম কায়েম করবেন এরপরে আল্লাহ তালা সৎকর্মসূলকে জান্নাত দিবেন জাহান জাহান্নাম দিবেন কে আমাদের প্রতি ইমান এটি একজন মানুষকে একজন মানুষকে আল্লামুখী করে আল্লামুখী করে আল্লাহ ভীরু করে ইমানদারের ইমান পূর্ণাঙ্গই হবে না যদি সে কে আমতে বিশ্বাস না করে আখেরাতের প্রতি ইমান ইমানের রোখণের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পার্ট অতএব এটি কোনো আশ্চর্যের বিষয় নয় যেন বিক্রিম সাল্লা সাল্লামের কথা খেটে গেছে আরবে মরুভূমিতে বৃষ্টি হয়েছে সবুজ সমল পরিবেশ দেখা গেছে ভাইরা আমার নবী সাদ আলসালামের একশো একত্রিশটা ভবিষ্যৎবাণী যেগুলো কেয়ামতের আগে হবে বলেছেন তিনি তার ম্যাক্সিমাম হয়ে গেছে ম্যাক্সিমাম ঘটে গেছে তার মধ্যে একটা হলো তিনি বলেছেন রেয়াশা ইয়াতা ফিল বুনিয়ান যারা ছাগলের রাখাল ভালো করে শুনেন যারা ছাগলের রাখাল এরা পৃথিবীর বড় বড় শহরের বড় বড় দালান কোঠাগুলো তারা নির্মাণ করবে আজ দেখেন দুবাইতে সৌদি আরবে মিডিল ইস্টে যে সমস্ত মানুষরা এক সময় তারা ছাগল চড়াতো মরুভূমিতে মরুচারী কিছুই ছিল না পৃথিবীর সবচেয়ে বড় বড় দালানগুলোর সবচেয়ে উঁচু উঁচু বিল্ডিংগুলো এখন সেসব দেশে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না ভাইরা আমার শুধু সেটি কেন আমাদের দেশেও আপনি দেখেন নবী করিম সাল্লাম স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন কে আগে ও আল আন্তরাল শুধুমাত্র ছাগলের রাখাল নয় যাদের একসময় পায়ের জুতা ছিল ছিল না যারা খুব সমাজে তুচ্ছ মানুষগুলো সমাজের নেতা হবে এখন দেখবেন অনেক ছেলে বাবা মার শাসন আদর থেকে বঞ্চিত হয়তো বস্তি থেকে সিসকে সন্ত্রাসীর পথে চোর পথ বাড়িয়ে খারাপ পথে চলে গেছে এক সময় সেই খুন খারাপি করিডোরে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে সে বিশাল বড় নেতা হয়ে দেখা যাচ্ছে মন্ত্রী হওয়ার উপক্রম আছে না নাই আজ নবী করিম সাল্লা সাল্লামের সেই কথা চতুর্দিকে তাকালে আপনি দেখবেন খেটে গেছে তিনি বলেছেন যে আনতালিদাল আল আমাতো রব্বা তাহা কে আমতার আগে দেখবা যে মা তার মা তিনি জন্ম দিয়েছেন তার সন্তানকে অথচ সন্তান মায়ের সাথে প্রভুর মতো আচরণ করছে মাকে কাজের বুয়া লোকের মতো কৃতদাসীর মতো আচরণ করছে তার মানে দাসী তার সন্তানকে জন্ম দিবে দাসী সন্তান জন্ম দিবে যাকে জন্ম দিবে সে মালিক হবে এর একটা ব্যাখ্যা এটাও যে সন্তান মায়ের সাথে দাসী সুলভ আচরণ করবে নিজেকে মালিক মালিক ভাব নিয়ে চলবে আজকে সমাজে হয়ে গেছে কি যায় নাই অত আজ থেকে অথচ আজ থেকে বিশ বছর আগেও ত্রিশ বছর আগেও পঁচিশ বছর আগেও যারা সিনিয়র আছেন বয়সে বেশি আছেন তারা আশেপাশে লক্ষ্য করলে এরকম দৃশ্য দেখেন নাই যে সন্তান ছেলে মায়ের সাথে এরকম আচরণ করে অথচ এরকম আজ অহরহ হয়ে যাচ্ছে নবী করিম সব যেসবাণী করেছেন এসব গুলো নিয়ে ওই আশা বইটা যদি আপনি বাংলা অনুবাদ হয়ে গেছে যদি আপনি কিনেন তাহলে আপনি অবাক হবেন নেহায়তুল আলমার একটা বই আছে আপনি কিনেন তা দেখবেন যে নবী সাল্লাহামের একশো একত্রিশটা কেয়ামতের আগে ঘটে যাওয়া ভবিষ্যদ্বাণী কেয়ামতের পূর্বাভাস লক্ষণ এর বেশিরভাগ খেটে গেছে হয়তো কিছু বড় বড় বাকি আছে এখন কেয়ামত কবে হবে এটা আল্লাহ তালা ভালো জানেন সেটা দুইশো বছর পরে হতে পারে দুই হাজার বছর পরে হতে পারে আল্লাহ করণে বলেছেন একতরাবাতি শাহ চোদ্দো শত বছর আগে নাজিল করেছেন কেমন নিকটবর্তী হয়ে গেছে তাহলে কত শো কত হাজার বছর বাকি আছে আল্লাহ ভালো জানেন ওইটা দিনক্ষণ আমরা বলতে পারবো না তো কেয়ামত হবে আর আরবে মরুভূমিতে সবুজ শ্যামল পরিবেশ হবে ঘাস হবে নহর হবে নদী নালা হবে এই বিষয়াবশালে করেছেন সেটি হবে এখন সম্প্রতি যে বৃষ্টি এবং সবুজ শ্যামল পরিবেশ দেখা দিয়েছে এটাই কেনাবশ্বাদালাম বুঝিয়েছেন কিনা সেটি নির্দিষ্ট করার সেটি ফিক্স করে বলার ইখতিয়ার আমাদের নাই আমরা শুধুমাত্র মূল বিষয়টা প্রতি বিশ্বাস রাখব আল্লাহ তালে আমাদের সবাইকে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তফিক দান করুন বহু মানুষ আজ দেখবেন কিয়ামত কবে হবে কবে হবে কবি মামাহাদি আসবে কবে অমুক আসবে এগুলো নিয়ে ঘাটাঘাটিতে অতি ব্যস্ত থাকেন অবশ্যই এগুলো নিয়ে আমাদের জানতে হবে কিন্তু অতিব্যস্ত থাকা যাবে না এক সাহাবি বলছি আর রসুল্লাহ কেয়ামত কখন হবে মাতাস নবীজি বলছেন কেয়ামত কবে হবে তুমি কে আমাদের জন্য কি প্রস্তুতি নিয়েছো সেটা বলো তখন তিনি বলেন ইয়ার আমি আপনাকে ভালোবাসি এছাড়া আর কোনো আমল আমার নাই প্রস্তুতি নাই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার কে থাকা হবে এই জন্য আমরা কে জন্য প্রস্তুতি নিব ভালো মানুষ হব আল্লাহর প্রিয় বান্দা হব হারামকে ত্যাগ করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন